যে ভূমিকা দেখিয়েছে এক বছর ধরে ঘটনার তদন্তই করেনি এবং সিট তদন্ত থেকে যখন হাইকোর্টের নির্দেশে সিবিআই এর কাছে গেছে তখনই সেই বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে, অর্থাৎ সিটের তদন্তে আপত্তি ছিল না সন্দীপ ঘোষের, সিবিআই তদন্তে আপত্তি। তার মানে ওদের ইন্টারপ্রিটেশন হচ্ছে এটাই যে সিট থাকলে তিনি হয়তো রেহাই পেয়ে যেতেন, অর্থাৎ রাজ্যের যে জিরো টলারেন্স টু করাপশন যে ভাবমূর্তি সেটা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা। এক এক করে আপনার উত্তর চাইব, প্রথমে পলিগ্রাফ টেস্ট, দ্বিতীয়ত সিটের আর্থিক দুর্নীতি। থ্যাংক ইউ, সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমে আপনার থেকে একটা অনুমতি চাইছি যে আপনার চ্যানেলে বসে সত্যতার খাতিরে রেফারেন্স হিসেবে অন্য চ্যানেলের নাম নিতে পারবো? অন্য চ্যানেলের নামটা না নিয়ে আপনি বেসরকারি চ্যানেল। ঠিক আছে ঠিক আছে, তাহলে এক এক করে শুরু করছি। প্রথমে হচ্ছে পলিগ্রাফ টেস্ট। আমার তো মনে হয় প্রথম পলিগ্রাফ টেস্ট হওয়া উচিত বাংলার যতগুলো বিরোধী দল আছে তাদের নেতাদের, এবং এই 8টা 9টার সময় শো করছে এরকম অনেক গণমাধ্যম সংবাদ মাধ্যম তাদের সঞ্চালকদেরও, যে এত মিথ্যে ছড়ানো হয়েছে, এত মিথ্যে প্রথম দিন থেকে ছড়ানো হয়েছে। কি বলা হয়েছে? গণধর্ষণ হয়েছে। এটা একটা বড় বেসরকারি ন্যাশনাল নিউজ চ্যানেল, আপনি নাম বলতে বললে আমি বলে দেবো, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট যাদের কাছে পৌঁছেছে তারা বলে দিয়েছে কোনো গ্যাংরেপ হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, কি ভাসিয়ে দেয়া হলো? এভিডেন্স ট্যাম্পার হয়েছে। এই যে বলা হচ্ছে এভিডেন্স ট্যাম্পার হয়েছে, আমি দেখাচ্ছি, আমি নিয়ে এসেছি ফ্যাক্ট চেক। সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে সবাই এখানে দেখেছেন, বা অন্যরা দেখতে চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন সিবিআই এই কথা বলছে, কিচ্ছু প্রমাণ করতে পারে সিবিআই, আর ফ্যাক্ট চেকে ধরা পড়েছে। সুপ্রিম কোর্টেও বলেছে কোনো রকম এভিডেন্স ট্যাম্পার হয়নি। দ্বিতীয়, তৃতীয় কথা, কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্তকে অ্যারেস্ট করেছে একজনকে, ঠিক আছে। সেই অ্যারেস্ট করার পর 13 অগস্ট মহামান্য কলকাতা হাইকোর্ট কেসটা দিয়ে দিল সিবিআইকে। 11 দিন পার হয়ে গেল, সিবিআই নতুন কাউকে অ্যারেস্ট করেছে? করেনি। সন্দীপ ঘোষ, যাকে বারবার তৃণমূলের কোলের ছেলে বলে ঠেলে দেয়া হচ্ছে, 9 দিন ধরে দিনে 12 ঘন্টা করে জেরা করেছে সিবিআই, অ্যারেস্ট করেনি কেন? আজকে একটা তার কি আর্থিক দুর্নীতির কেসে তার নামে করেছে এফআইআর করেছে, কিন্তু আরজি করেন এই গণধর্ষণ আর হত্যার মামলায় সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেনি কেন সিবিআই? আজকে এই যে মিছিল হচ্ছে না রাস্তায়, যে হাজার হাজার লোকের মিছিল, মিছিল হয়ে গেছে ট্রেন্ডিং, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে হবে, ফেসবুক পোস্ট করতে হবে, ইনস্টাগ্রাম স্টোরি দিতে হবে। আমার কথা হচ্ছে মিছিল যেখান থেকে শুরু হোক, সিজিও কমপ্লেক্সের বাইরে শেষ হচ্ছে না কেন? আমি এই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে আসছিলাম, দমকল আটকে আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, বিবেকানন্দের ভিটের সামনে ভি ওয়ান্ট জাস্টিস, কে জাস্টিস দেবে? বিবেকানন্দ। আর একটা কথা, এই যে বামফ্রন্ট মিছিল করছে, বামফ্রন্ট কি বললেন? আমার মনে হয় দাদা বামফ্রন্টের প্রতিনিধি বলছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একমত, বিচার চাই, একমত। কিন্তু যে বামফ্রন্ট আজকে বিচারের জন্য রাস্তায় নেমেছে, সেই ভারতীয় কমিউনিস্ট পার্টির, ভারতীয় কমিউনিস্ট পার্টির 2024 সালের ম্যানিফেস্টো, লোকসভার ম্যানিফেস্টো, সেখানে লেখা আছে কি মৃত্যুদণ্ড রদ করা হোক। তো তারা কি বলতে চাইছেন যে এই ধরুন অক্ষয় শিন্ডে বাদলাপুর বা সঞ্জয় রায় আরজিকর কেসের এই রকম জানোয়ারদের তারা বাঁচিয়ে রাখতে চান, ট্যাক্সের পয়সা দিয়ে তারা থানা জেলে ভর্তি করে রাখতে চান? আগে তারা তাদের ব্যাপারটা ইয়ে করুন। দেখুন, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ প্রশাসন, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের কিচ্ছু লোকানোর নেই। প্রথম দিন মুখ্যমন্ত্রী ফোন করেছে নির্যাতিতার পরিবারকে, নগরপাল নিজে ইনভেস্টিগেশন করেছে, তারপরে তো এতদিন চলে গেল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি বলেছে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে আমি ডাক্তারদের বলবো কাজে ফেরত যেতে, জাস্টিস দেওয়ার জন্য যা প্রক্রিয়া করার হচ্ছে, আর আমি এখানে বসে আছি যাতে জাস্টিস হয়, শান্তিপূর্ণ প্রতিবাদ যখন হবে, শান্তিপূর্ণ মিছিল হবে, রাজ্য সরকার কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু যদি মিছিল করতে হয়, প্রতিবাদ করতে হয়, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা মেনে, প্রোটোকল মেনে চলতে হবে। তৃণমূল বলছে না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় বলছে কথাটা। তাহলে এই নাটক আর কতদিন? তৃণমূল এখন কি করবে? পশ্চিমবঙ্গ সরকার এখন কি করবে? সিবিআই করবে, সুপ্রিম কোর্ট করবে? যান না, মিছিল করুন, আন্দোলন করুন, আমরাও সাথে আছি। আমরাও এখানে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমরাও চাই ন্যায় পাক নির্যাতিতা নির্যাতিতার পরিবার, এবং আমরা চাই দোষীদের ফাঁসি হোক। যারা সাথে আছে আমরাও সাথে আছি, কিন্তু সিজিও কমপ্লেক্সকে গিয়ে বলুন সুপ্রিম কোর্টের বাইরে ধর্ণা দিন। এই যে আরজি করে ডাক্তারবাবুরা এখনো আন্দোলন চালাচ্ছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে, আরজি করার ব্যাপারে এখানে আমরা যারা বসে আছি, আরজি কর একটা হাসপাতাল না, পুরো উত্তর 24 পরগনার পেশেন্ট টানে আরজি কর। এই যে আজ অব্দি বাংলায় এই কর্মবিরতির জন্য 22 জনের মৃত্যু হলো, তার দায় কে নেবে? তার দায় কে নেবে? বিজেপি নেবে, তৃণমূল নেবে, সিপিএম নেবে, না কংগ্রেস নেবে? আর সেই মানুষগুলোর দোষ কি ছিল? তাদের তো কোনো দোষ নেই, তারা তো নির্দোষ। আজকে কংগ্রেস বসে হাসতেই পারে 10 জন মারা গেছে,
ওদের সময় এমার্জেন্সি হয়েছিল, আসতেই পারে, কিন্তু এই দশজনের দোষ কি? এই উত্তরটা তো দিতে হবে।